যদি অসমক অন্যায় করা মানুষের তালিকা যদি বনায় এক নম্বরত সর্বানন্দ সোণোৱাল, কোনো সন্দেহ নাই। উজনি অসমলে অহা চারি লেনযুক্ত যে পথ আছে এই পথ চোৱা যোৱা দহ বছরে সম্পূর্ণ নহল। এই কথাবোৰ কবলে সংসদর মজিয়াত মানুষ লাগে, রায় মানুষ লাগে। বিজেপির প্রার্থীগীর লরিণ জ্যোতি গগৈর যুঁজ নহয়, এই যুঁজ আপনার যুঁজ সাধারণ। এইবার মাঘের ঈদত লুইণজ্যোতি গগৈ নির্বাচনী প্রচার, দুর্দান্ত ভাষণ লুইণজ্যোতি গগৈ। কিন্তু আগতে এনেকুৱা ভাষণ শুনা নাছিল, ভাষণের মাজতেই এনেকুৱা উগ্র রূপ ললে যে চিঁড়ি চিঁড়ি কলে যে আমাক কোনো শক্তি আমাক এবার হবাব নোৱাৰে, অমিত শাহ মোদী যে নাহক কোনেও আমাক এবার হিলাব নোৱাৰে বুলি কৈ ডাঙর ডাঙর ধ্বনিয়ে চিঁড়িলে। সকলো রাইজ দেখি হতবাক হৈ গল। লুইণজ্যোতি গগৈ ডাঙরিয়া এনে রূপ রাইজসকলেও, তাত উপস্থিত থাকা রাইজসকলে, অসমবাসী রাইজেও কোনেও দেখা নাছিল। আজি কিন্তু এই রূপটা সঁচাকৈ চাবলগীয়া। বা যি কি নহওক, ভিডিওটো চাওক আপোনালোকে, মইনো কিমান কৈ থাকিম, ভিডিওটো চাওক। আৰু নতুনকৈ অহা সকলে মোৰ চেনেলটোত এটা লাইক আৰু চেনেলটো ছাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব, তেতিয়াহ'লে ভিডিওটো আপোনালোকে চাওক। এই নিৰ্বাচনৰ সময়ত আমি সকলো ৰাইজে আমাৰ এই বিগত সময়ছোৱাত চৰকাৰী যন্ত্ৰই চৰকাৰ যিসকল নেতা তেওঁলোকে কোনবোৰ কাম কাজ কৰিলে, কি কৰিলে, কি নকৰিলে, কিমান ঠগিলে, কিমান প্ৰবঞ্চনা কৰিলে, কিমান মিছা প্ৰতিশ্ৰুতি দিলে, সাধারণ মানুষের অবস্থা আজি কেনেকুৱা, সাধারণ মানুষের সমস্যা কি, এই সকল কথা পর্যালোচনা করে চিন্তা করে রাইজে এইবার নিশ্চয় ভোট প্রদান করব। গতি রাইজ, মই আপনার সকলকে শ্রদ্ধা জানাই কব খুঁজছো যে বিজেপি দল তেওঁলোকৰ যিগৰাকী প্রার্থী এই সকলে বিগত সময়ছোৱাত রাইজে বহুত তেওঁলোকক মৰম দিছে। দুবার বিজেপিক অসমত রাইজে দুবার শাসনত বহুৱালে, যিগৰাকী ব্যক্তি তেওঁলোকৰ পাৰ্টী এগৰাকী পাৰ্টীক ৰাইজে ইমান মৰম দিলে যে এবাৰ বিধায়ক হ'ল, সাংসদ হ'ল, সাংসদ হৈ মন্ত্ৰী হ'ল, তাৰপাছত মুখ্যমন্ত্ৰী হ'ল, তাৰপাছত কেন্দ্ৰীয় মন্ত্ৰী হ'ল। বহু মৰম, মানুহে ভাল পোৱা, শুভেচ্ছা, আশীৰ্বাদ দিয়াৰ পাছত ৰাইজৰ মৰমৰ যিটো ওজন, এইটো বহুত বেছি। তাৰ বিপৰীতে তেওঁ অসমৰ ৰাইজক কি দিলে, এইটো হিচাপ কৰাৰ সময় এই 2024 চনৰ নিৰ্বাচন। ৰাইজক কি দিলে, ৰাইজে কি পালে, কি হেৰুৱালে, ৰাইজক কিমান অন্যায় অবিচাৰ কৰা হ'ল, তার বিচার আর তার প্রকৃত উত্তর দিয়ার সময় 2024 চনের নির্বাচন। গতি রাইজ, আমি যুঁজারু মানুষ, বুঝি আছো, বুঝি থাকিম। আর এই আমার আজন্ম প্রতিশ্রুতি মানুষের মাজলে, সংগ্রামী জনগণলে, জাতীয় জীবনলে, প্রতিটি জাতি জনগোষ্ঠী, ভাষা ভাষী, ধর্মাবলম্বী লোকের কারণে, অধিকার বিচারি মাতৃ ভেটি সুরক্ষা করবর কারণে, রাজনৈতিক অধিকার সুরক্ষিত করবর কারণে, আর সকল জাতি জনগোষ্ঠী, ভাষা ভাষী, ধর্মাবলম্বী লোকের মাজত সমন্বয় সৃষ্টি করবর কারণে যুঁজি আসিল আর যুঁজি থাকি। আর এবার এই কারণে কইছো যে আমি এবার কেবলমাত্র আমি যুদ্ধক্ষেত্রত আছো এই কথা প্রমাণ করবর কারণে এবার যুদ্ধ নমা নাই। রাইজর সকলের আশীর্বাদ পাইছো, শুভেচ্ছা পাইছো, আর রাইজর আশীর্বাদ আর শুভেচ্ছা পাওয়ার পিছত কইছো যে এবার আমি যুঁজিম আর এবার আমি জিকিম, আমি এবার জিকিব লাগিব। রাইজ, মই বহুত দীঘলীয়া কথা একো নকওঁ, বিভিন্ন অন্যায়ৰ এটা দীঘলীয়া পরিক্রমা বিজেপির ফালৰ পৰা, অন্যায় প্রার্থী যেগুলা আছে তেওঁৰ ফালৰ পৰা, তেওঁ যেহেতু মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছে, তেওঁৰ দিনৰ বহুত অন্যায় আমি সকলে দেখিবলৈ পালো। মই মোৰ নিজৰ যিটো বিশ্লেষণ, এই সময়ৰ সাম্প্রতিক সময়ত অসমক আটাইতকৈ ক্ষতি কৰা যিসকল মানুহ আছে, অসমৰ জাতীয় জীৱনক আটাইতকৈ বেছি অন্যায় কৰা যিসকল মানুহ আছে, তার ভিতর যদি রেঙ্ক করে তালিকা বনায়, যে মেট্রিক হায়ার সেকেন্ডারি স্ট্যান্ড করা এক নম্বর দুই নম্বর এনেকে থাকে নয় মানুষ, এই তালিকা যদি অসমক অন্যায় করা মানুষের তালিকা যদি বনায় এক নম্বরত সর্বানন্দ সোণোৱাল, কোনো সন্দেহ নাই। কারণ মানুষে বিচার করে নাই, ভকতিয়া গুণটোর কারণে নমস্কার দিয়ে হাঁহি দিয়ে মানুষে ভাবে যে মানুষে ভালোই কাম করেছে। কিন্তু যদি সঁচাকে বিশ্লেষণ করে দেখব যে অসমের সকল জাতি জনগোষ্ঠীর আটাইতকৈ বেশি জাতীয় বিষয়, মানুষের মৌলিক বিষয়, জীবন জীবিকা, এইবোৰ আটাইতকৈ বেছি মিছা কথা কোৱা, ঠগা প্ৰবঞ্চনা কৰা, জাতিটোক অন্যায় কৰা এক নম্বৰ মানুহজন তেওঁ। প্ৰথমটো এই আন্দোলনৰ কা আন্দোলনৰ সময়ত পাঁচগৰাকী আমাৰ ডেকা যুৱকক মাৰি দিলে, গুলিয়াই হত্যা কৰিলে, একো নকলে, মনে মনে থাকিলে, নিজৰ গাড়ীখন, নিজৰ আসনখন, নিজৰ চকীখনলৈ এনেকুৱা লোলোভ দৃষ্টিৰে চাই, এই নিজৰ চকীখন আৰু কয়লাৰ চিণ্ডিকেটৰ পইচা দুটালে সমানে লোলোভ দৃষ্টিৰে চাই, মানে ইমান বেছিকে চাই। মই সেইকাৰণে আজি অলপ আগতে এখন সভাত যাওঁতে কৈছো, ভকতীয়া মানুহ যদি বিশ্বাস নকৰিব, কাৰণ তেওঁৰ
এই যে ভকতীয়া স্বভাব তাত কিন্তু ভাল মানে বাহিরত কৃষ্ণ ভিতরত গণ্ডগোলবোর থাকে যান মানে যান পাক পায় এক পাকত কোনো পাকত কয় যে মাৰ্ঘেৰিটাৰ কয়লাৰ ধন মোলে আহিব লাগে এক পাকত কয় গৰু চিণ্ডিকেটৰ পইচা মোলে আহিব লাগে তিনি নম্বৰ পাকত কয় চুপাৰী চিণ্ডিকেটৰ পইচা মোলে আহিব লাগে কমিশ্যনৰ পইচা মোলে আহিব লাগে এইটো তেওঁৰ ভকতীয়া কাৰণ গতিকে দুৰ্নীতিমুক্ত অসম হ'ব বুলি কয় আমাৰ চাকৰিত দুৰ্নীতি বন বিভাগৰ চাকৰি পি এন আৰ ডি জনসংযোগ এছ আই কেলেংকাৰী কিমান ভৰি পৰিছে গতিকে আৰু তাৰপিছত এই যে কাঁহ জাপি দিলে কাঁহ জাপি দিয়াৰ ফলত আমাৰ কি হ'ল আমাৰ সকলো মানুহৰ মাজত এটা ভুল বুজাবুজি বিভাজন বাহিৰৰ পৰা মানুহ আনা আমাৰ সমাজখনক ভাঙি সন্মান কৰি দিলে অসমীয়া বঙালী অসমীয়া হিন্দী ভাষী এইবোৰ তেওঁলোকে দিছে এই বিজেপি দলৰ অসমৰ সমাজ জীৱনৰ এইবোৰ তেওঁলোকৰ অৱদান এই নেতিবাচক বিষয়বোৰ তেওঁলোকে দিছে আমি একেলগে আছিলোঁ একেলগে আছোঁ অসমৰ সৌন্দৰ্যটোৱে হ'ল যে সাতম পুৰুষে ঐক্য সমন্বয়ৰ সম্প্ৰীতিৰ যিটো বৰ ভেটি ইয়াত ইয়াত জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাকো ইয়াত ৰাইজে অসমীয়া বুলি কয় আৰু কোনোবা যদি গাঁৱত গৈ যদি জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাক কোনোবা মাৰোৱাৰীও যদি কয় যে অসমীয়া নহয় গাঁৱৰ অসমীয়া মানুহে মাৰোৱাৰী ধৰি কোবাব এয়া হ'ল অসমৰ মানুহৰ বিশালতা হেমাংগ বিশ্বাসকো সমানে মানুহে অসমীয়া বুলি কয় আমাৰ মহাই ওজাক নি কলকাতাত পোৱা যায় কলকাতাত নি আমাৰ ঢোলৰ গুণগান ভাৰতলৈ বিয়পালে হেমাংগ বিশ্বাসকো তেনেকৈ মানুহে গতিকে আমি অসমৰ মানুহ উদাৰ অসমৰ মানুহে সকলোকে আঁকোৱালি লৈছে আমাৰ সকলো জাতি জনগোষ্ঠী মানুহে ইতিহাস ভালকৈ নাজানে কাৰণে মানুহৰ মাজত বিভাজন সৃষ্টি কৰে তেওঁলোক মেইন মানুহ বিজেপি দলটো তেওঁলোক কাৰো মিত্ৰ নহয় অসমৰ জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰ্মাৱলী লোকৰো মিত্ৰ নহয় তেওঁলোক বাংলা ভাষী অসমীয়া মানুহৰো মিত্ৰ নহয় তেওঁলোক হিন্দী ভাষী অসমীয়া মানুহৰো মিত্ৰ নহয় এইটো আপোনালোকে নাজানে হয়তো ভালকৈ চোৱা নাই কথাবোৰ যে আমাৰ আমাৰ মানুহৰ এতিয়া চাব যে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ সময়ত চাহ জনগোষ্ঠীয় মানুহৰ সমষ্টিৰ সংখ্যা কমালে আহোমসকলৰ সংখ্যা কমালে খিলঞ্জীয়াসকল মানুহ তেওঁলোকৰ সমষ্টি যিবোৰ আছিল তাৰ উপৰিও তাত আপি দিয়াৰ ফলত বাঙালী যিসকল মানুহ আছে তেওঁলোকো সন্দেহৰ মাজলৈ গুচি গ'ল তাৰপিছত এই চৰকাৰ দিনতে চাব যে তেওঁলোকে বাঙালীসকলক প্ৰটেকশ্যন দিম বুলি কৈ প্ৰটেকশ্যনটো দিয়া তেওঁলোকে 200খন ফৰেইনাৰ ট্ৰিবিউনেল আছিলে বন্ধ কৰি দিলে যি 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 ভোটাৰ আছিলে তেওঁলোকৰ কেছো তেওঁলোকৰ দিনত বিজেপিৰ দিনত এটাও কেছ অপেন কৰা নাই এইবোৰ মানে মানুহে আচলতে সকলো কথা চালি জাৰি চাইহে আচলতে সিদ্ধান্ত ল'ব লাগে প্ৰকৃত স্বৰূপটো বুজি নোপোৱাৰ কাৰণে এতিয়া মানুহক তেওঁলোকে ভয় খুৱাই মানুহক বিভ্ৰান্ত কৰি তেওঁলোকে ভোটটো লৈছে গতিকে আমি সকলো ৰাইজক আহ্বান জনাইছোঁ যাতে আপোনালোকে এই কথা বতৰাবোৰ যাতে সকলোৱে বিচাৰ বিশ্লেষণ কৰি চায় আৰু চাইহে যাতে সিদ্ধান্ত লয় আমাৰ ওপৰত জাপি দিয়া কৰ কাতলৰ বোজা আমাৰ ওপৰত জাপি দিয়া অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি তাৰমানে চাউল দাইল আঠা আটা মিঠাতেল নিমখ এইবোৰৰ দাম 180% বঢ়াৰ কথা কৈছে আমাৰ মাটিৰ খাজানা 5 গুণ বঢ়াৰ কথা কৈছে গেছৰ চিলিণ্ডাৰৰ দাম 440 টকাৰ পৰা 1200 হ'ল এইটো কথা কৈছে তাৰমানে আমাৰ প্ৰতি যিবোৰ অন্যায় এই এওঁলোকৰ দিনসমূহত বিজেপিৰ দিনত চলিছে ইয়াৰ উত্তৰ দিবলৈ আপোনালোকে সুযোগ পাইছে সুযোগ এই 19 এপ্ৰিলত হ'ব লগা ডিব্ৰুগড় সন্মানীয় ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ নিৰ্বাচন এই নিৰ্বাচনতে আপোনালোকে তেওঁলোকৰ এই অন্যায়ৰ উত্তৰ দিব লাগিব আমাক যে বিভাজিত কৰে আমাৰ মানুহক যে 43 বছৰ অবৈধ বিদেশীৰ বোজা দাপি দিব খুজিছে আমাৰ যে 5 গৰাকী সফল ডেকা যুৱকক গুলিয়াই হত্যা কৰিলে যাৰ তেজৰ ফাকুৰে আজিও অসম তেওঁলোকৰ সেই এই তেজৰ ফাকুৰে ৰাঙলী হোৱা অসমৰ ইতিহাস আজিও মানুহৰ মনৰ পৰা আঁতৰি যোৱা নাই আজিও সেই পৰিৱেশ আজিও মনত আছে গতিকে এই যিটো অন্যায় জাতীয় যিটো অন্যায় ইয়াৰ উত্তৰটো দিব লাগিব এই যে সাধাৰণ মানুহৰ জীৱন জীৱিকাৰ ওপৰত ভয়াৱহ প্ৰভাৱ পেলাইছে এই বিভিন্ন ধৰণে আজি ৰাজপথত বিভিন্ন ধৰণৰ ইমান জৰিমনা ভৰা বঢ়াই দিয়া হ'ল আগতে 1000 টকা জৰিমনা এতিয়া আগতে 100-200 টকাৰ জৰিমনা আজি 1000 হ'ল 1000 টকাৰ 10000 হ'ল গতিকে এই ধৰণে চৰকাৰ চলাই আছে 1,51,000 কোটি টকাৰ ধাৰৰ বোজা জন্ম হৈ শিশুৱে প্ৰথম পৃথিৱীত কান্দোনটো দিওঁতে 42,000 টকাৰ ঋণৰ বোজা ল'ব লাগে এইটো হ'ল আমাৰ অৱস্থা গতিকে আমি দেখিছোঁ যে অসম শ্ৰীলংকাৰ যেনেকুৱা অৱস্থা হৈছিল অৰ্থনৈতিক এটা ভয়াৱহ পৰিৱেশৰ পাছত আপোনাৰ মনত আছে নহয় শ্ৰীলংকাৰ সংসদ ভৱনত কেনেকৈ মানুহে আক্ৰমণ কৰিলে প্ৰধানমন্ত্ৰীৰ ঘৰৰ চুইমিং পুলত সাধাৰণ জনতাই গা ধুই আছে এই পৰিৱেশ চাৰিওফালে অৰ্থনৈতিকভাৱে শ্ৰীলংকা কেনেকৈ অৱস্থা হৈছে তেনেকুৱা অসমৰো ক'বলৈ বৰ বেছি দিন নাই গতিকে ৰাইজ আমি সকলোৱে এই কথা বতৰাবোৰ চাই আমি সিদ্ধান্ত ল'ব লাগিব আৰু আপোনালোকে কেতিয়াও কেতিয়াও নিবিচাৰে যে আপোনালোকৰ যিসকল প্ৰতিনিধি হয় এই প্ৰতিনিধিসকলে গৈ দিল্লীত একো কথা নকয় যেতিয়া আমাক অন্যায় কৰিব অন্যায় কৰিলেও একো কথা নকয় আমাৰ প্ৰতি আমাৰ অধিকাৰ যেতিয়া কাঢ়ি লৈ যায় কেতিয়াও একো নকয় আনকি আমি দেখিছোঁ যে তেওঁলোকে কেৱল মাত্ৰ দিল্লীলৈ যায় দিল্লীলৈ গৈ এগৰাকী সাংসদ হয় সাংসদ হৈ নিজৰ সা সুবিধা পায় সুবিধা পালে দুৰ্নীতি কৰে কিন্তু এই অঞ্চলৰ মানুহৰ সমস্যা এইবোৰ সমাধান নকৰে গতিকে মই ভাবোঁ যে আপোনালোকক নিশ্চয় কোনোবা ক'ব পৰা কোনোবা ক'ব বিচৰা কোনোবা যুঁজিব খোজা কোনোবা যোগ্য প্ৰতিনিধি আপোনালোকক নিশ্চিতভাৱে লাগে
গতি মই আপনার মূল যোগ্যতা থাকা নথকার বিচার আপনাদের করব। কিন্তু একটা কথা মানে আপনার কোথাও যে মই যুঁজি আছো আর যুঁজি থাকিম, আর যদি আপনাদের সুযোগ দিয়ে দিল্লিতো মানুষের কারণে ডিব্রুগড় লোকসভার কারণে যদি লোকসভার মজিয়া কপাবলে মানে রেডি হয়ে আমার যদি বিষয় সমাধান হওয়া নাই যে আমার এই কয়লা উদ্যোগ কোল ইন্ডিয়া লিমিটেড আগিয়া এটা মৃত্যুঘণ্টা বাজিছে, আমার ভগবানে দিয়া সম্পদ মাটির তলত থাকা সম্পদ আমি সদ্ব্যবহার করব নাই, যার কারণে ইয়ারপর রাজহ আহি আমার আমার রাজ্যের যে জাতীয় পুঁজি এই শক্তিশালী হওয়া নাই। গতি এই কথা কব লাগবে, আমি দিল্লিত গিয়ে কব লাগবে যে আমার কোল ইন্ডিয়া লিমিটেড এই উন্নীতকরণ করব, এই পুনরুজ্জীবিত করব, পৃথিবীর নতুন প্রযুক্তিরে কোল ইন্ডিয়া লিমিটেডের নতুন ধরনের কাম কাজ খনন উৎপাদন এনেকে করব লাগে যাতে প্রকৃত রাজহ যাতে আমার দুপুরে পায় আর দিল্লিয়ে পায়। গতি এই কথা কবলেকে মানুষ লাগে, নিমাতি কন্যা নালাগে, মৌন গুণাল নালাগে, নিমাতি কন্যার একটু দাম নাই। যদি কেবলমাত্র ধুনিয়াকে কাপড় কানি পিঁধি কৃষ্ণ কৃষ্ণ করে কেবলমাত্র যদি মানুষের মাজত থাকে আর জাতির সংকটের সময় একটু কথা নক মাতৃ জাত যেটা হাত দিয়ে কেউ যে মানুষ মনে মনে সেই মানুষ কেউ কোনো সমাজের কারণে জাতির কারণে কোনো কামর মানুষ নয়। গতি এই কথা আমি সকলকে উল্লেখ করেছো, আপনাদের ওপরে আহিলেও কোনো ধরনের মানে এইবর করলো বলে আপনার কোথাও একটু লই আনব না, জাতি মাটি ভেটি রক্ষা করি বলে কৈছিল, মাটি বাংলাদেশ দিলে ভেটি অবৈধ বিদেশ শিকিবলে কি করলে মাটি আর ভেটি গলে জাতি কোথায় দুর্নীতিমুক্ত হব বলে কৈছিল, সবতে দুর্নীতি চলিল সিন্ডিকেট তো চলিছে, মানে চাকরি দুর্নীতির কথা কলোয়ে, প্রদূষণমুক্ত হব বলে কৈছিল গুহাটি, এটা পৃথিবীর দ্বিতীয় আটাইতকৈ প্রদূষণমুক্ত শহর। গতি এইবর যান পরিস্থিতি মনে কৈছিল যান মানে তোমার ভিজন ডকুমেন্ট উলিয়ায় একটা একটা পৃষ্ঠা একটা একটা বিষয় কাউন্টার দিব পড়া হয় গাঁত পথারত 98% জলসিঞ্চন হব বলে কৈছিল 0%। আমার কৃষকে এটা 2240 টাকা, যেটা 1940 টাকা গাঁয়ে গাঁয়ে ধান ক্রয় কেন্দ্র হব, পঞ্চায়েতে পঞ্চায়েতে ধান ক্রয় কেন্দ্র হব, আর আমার গাঁর খেতকে ডাইরেক্ট গিয়ে সাইকেলত গিয়ে গিয়ে 1 কুইন্টলের ধান 1940 টাকা হব বলে 98টা খুলেছিল সোনালের দিন মুখ্যমন্ত্রী কইতে ধান ক্রয় কেন্দ্র 0%। গতিকে রাইজে মরম যদি এফালে দোলাচনী বহাই দিয়ে তার ওজন বহুত বেশি, আর জনতা তার বিপরীতে রাইজক যি দিলে তার যদি ওজন করে তেতিয়াহলে মহাশূন্য প্রকাণ্ড ডাঙর তার বাদ দিয়ে একটু নয়, কেবলমাত্র মরম দিয়ার বিনিময়ত মন্ত্রী হয়েছে সা সুবিধা পাইছে আছে, আর জাতির সংকটের সময়ত মানুষের কারণে কোনো ধরনের কাম করা নাই কল্যাণ নাই। গতি রাইজ মই আপনার এটাই আহ্বান জানাইছো যে আপনার এই কথা বতরাব মই সংসদের মজিয়াত পয়ার একটা সুযোগ প্রদান করো, তো ইতিমধ্যে রাজ্যসভাত আছে, এবার হারিলেও কেউ একটু হারবাবলগা নাই, আর দুটা বছর থাকবই 2-3 বছর, গতি মোক এবার সুযোগ দিও রাজ্যসভাত নিমাতি কন্যা হয়ে থাকো, মই লোকসভাত আপনার কারণে সিংহর দরে গরজি উঠার সুযোগ। গতি আমি এই কথা বতরাবর আমি সকলে পর্যালোচনা করব লাগবে, প্রথম আগর যা পার্টি আছে এই পার্টিগী থাকুতে গম পালে যে এবার নয় হান্দ খা বালি কল গেছে, সেই কারণে বতরাই প্রথম তো চাহ জনগোষ্ঠীকে অন্যায় করলে, দ্বিতীয়ত ভয় নাখায় জয় জয় মর্ম হয়ে থাকা কারণে বিজেপি এটা একদম চিন্তা নাই, জয় জয় মর্ম জয় জয় মর্ম হয়ে থাকা অবস্থাত সাংসদ সলনি করবলগাছে, কেউ 42 লাখ নে 43 লাখ কর্মকর্তা এটা এই বানপানীর সময় মানুষের পর চারিফালে সামনা তুলি আছে, মানে কোথাও 42 লাখ কর্মকর্তা 1,000 দিলে 4,30,000 টাকা, এই যে কই থাকা মিশা মিশাকে মানুষ কুটি দিয়ে থাকা 42 লাখ কর্মকর্তা, 42 লাখ কর্মকর্তা নালাগে 4,20,000 কর্মকর্তা দেখুন এই জয় জয় মর্ম অবস্থা নাই, এটা রাইজে লাহে লাহে বুঝি পাইছে, আর 10 গৰাকী বিধায়ক ডিব্রুগড় লোকসভা বিজেপি 2 গৰাকী মন্ত্রী 2 গৰাকী কেন্দ্রত মন্ত্রী থাকার পাছতো আমার ক্লাবর সভাপতির ভয়ত আগর সাংসদ পলাব হয়েছে বড় লাজ লগা, আর এটা যেগুলো লক্ষ্য করে লৈছে যে যখন মানুষে মানুষের কারণে যুঁজে, যখন মানুষে সচা কথা কয় ন্যায়ের পক্ষত থিয় দিয়ে রাইজক করা অন্যায়ের বিরুদ্ধে মাত মাতে ধরনের কণ্ঠ কেনকা ধরনের ধারা নাইকিয়া করে দিবলে নিষেধ করে দিব লাগে, আর সেই কারণে হিমন্ত বিশ্ব শর্মা আর সর্বানন্দ সোনোয়ালে জয়েন্ট ভেঞ্চার বনাইছে যাতে আমার এই শক্তিক নিষেধ করব পারে নাইকিয়া করব পারে পলিতে যাতে মোহারি দিব পারে, তার কারণে এবার সোনোয়ালক ইয়ার প্রার্থীপক্ষ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরীয় আছে, বহুতে কয় যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরে হরুয়াই দিয়ে বিশ্বাস আছে, কারণ হিমন্ত বিশ্ব শর্মায় হরুয়া লোকলগা কি কথা আছে, হিমন্ত বিশ্ব শর্মাক আটাইতকৈ বেশি সমালোচনা করা মানুষজনে বিধানসভার মজিয়াত যদি অখিল গগৈ কয় বাইর মানে আটাইতকৈ বেশি মনে করছি, গতি যৌথ প্রকল্প দুইজনে সন্মিলিতভাবে কোনোবাই কথা কই থাকা মানুষক নাইকিয়া করে দিব লাগে, এই মূল এজেন্ডা, গতি রাইজ আপনার প্রতিশ্রুতি দিছো আপনার যা বিশ্বাস আর আস্থা আছে
সেই বিশ্বাস মানে কেউ ভঙ্গ হবলে নিদিন আপনার কারণে মানে যুঁজিম যিষয় আছে সংসদের মজিয়া যিষয় উত্থাপন হব সেই বিষয় সমূহ কিছু বিশেষ বিশেষ বিষয় থাকবে সকল বিষয় সংসদের মজিয়া নিশ্চয়ই আলোচনার অবকাশ না থাকবে কিন্তু যিষয় আছে আমার জাতীয় মৌলিক যিষয় সেই বিষয়ব বান গড়াখনিয়া সমস্যা সমাধানের উপায় বা রাষ্ট্রীয় সমস্যা হিসেবে ঘোষণা করবর কারণে দাবি আমার কোল ইন্ডিয়া লিমিটেডক পুনরুজ্জীবিত করা আমার ওসর থাকা ডিগবৈ সমষ্টি এশিয়ার প্রথম তুলনাগার যদি 0.05 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন অবস্থা এটা কেন্দ্রুক কেন্দ্রুক কই আছে ইকোনমিক্যালি ভায়াবল নহয় বলে কয়েছে গতিকে এই অবস্থাত আমি এই বিষয়ব মাত মাতিবলে কোনো মানুষ কোনো মানুষ লাগে কোনো যুঁজারু মানুষ লাগে এই যে নামৰ কাৰখানা শব্দ আজিলৈকে নহল এই গোটেই কথা বতৰা কবলৈ কোনোবা মানুহ লাগে উজনি অসমলৈ অহা চাৰি লাইনযুক্ত যি পথ আছে এই পথ চোৱা যোৱা 10 বছৰে সম্পূৰ্ণ নহল কবলৈ দিল্লীত কোনোবা মানুহ লাগে ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণ নহল কবলৈ দিল্লীত কোনোবা মানুহ লাগে যিসকল জনজাতি ইতিমধ্যে আছে তেওঁলোকৰ সম্পূৰ্ণ অধিকাৰ স্বস্থ অনুমোদন মতিমতে পাব লাগে এই বুলি কবলৈ কোনোবা মানুহ লাগে আমাৰ যিসকল ব্যক্তি আছে আমাৰ যিসকল বাংলাভাষী যিসকল মানুহ আছে তেওঁলোকৰো বিভিন্ন হাও সমস্যা বিশেষকৈ এই যে ডিটেনশন কেম্পত প্রকৃত ভারতীয় নাগরিকও ডিটেনশন কেম্পত আছে লি ভোটার হয়ে আছে তেওঁলোকৰ কেস সমূহ আগবঢ়া নাই এনআরসির নাম কর্তন যখন হয়েছে জেনুইন ভারতীয় মানুষের তেওঁলোকৰ নাম অন্তর্ভুক্ত হবর কারণে দুখন ফরেইনার ট্রিবিউনেল উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশ মতে হয়েছিল তাত 2গৰাকী অধিক জাজ নিযুক্তি দিয়া হয়েছিল কিন্তু এই বিজেপি সরকারের দিনত এই বন্ধ করে দিয়া হল সুপ্রিম কোর্টের নির্দেশনা অবমাননা করলে সেইবর কথা কবলেও দিল্লীত মানুষ লাগে চাহ শ্রমিক যখন আছে তেওঁলোকৰ মজুরি সমগ্র ভারতবর্ষত একে হব লাগে চাহ বাগিচার সমস্যা সমাধান হব লাগে ক্ষুদ্র চাহ খেতিয়কসকলে নির্ধারিত মূল্য পাব লাগে এই কথাবোৰ কবলৈ সংসদৰ মজিয়াত মানুহ লাগে ৰাইজ মানুহ লাগে পৃথিৱীৰ আটাইতকৈ ডাঙৰ চান্দা পাৰ্টি বিজেপি ওলাই গৈছে আমি কোৱা নাই ইলেকশ্যন কমিশনে কলে যে তোমালোকে যিবোৰ চান্দা লৈছিলা বেলেগৰ পৰা দাবী ধমকি দি এৰি দিয়ে সব পাব্লিক কৰি দিয়া তোমালোকৰ ৱেবছাইটত দিব লাগিব দি দিয়াৰ লগে লগে ওলাই গ'ল সান্দহ খোৱা পালি একদম কল কৰিছে একদম সব উধুনুমা মেকুৰ ওলাই কৰিছে এতিয়া ভাৰত পৃথিৱীৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ চান্দা পাৰ্টি হ'ল বিজেপি আৰু চান্দা তেওঁলোকে এনেকৈ নৰ্মেলি নকৰে আন কেলে আমাক সহায় কৰক বুলিতো আমি কওঁ তেওঁলোকে ডাইৰেক্ট একদম লগে লগে ব্লেকমেইলিং কৰে ইডি ব্লেকমেইলিঙৰ তেওঁলোকৰ ডাঙৰ অস্ত্ৰ ইডি CBI NIA এইবোৰ বিজেপিৰ ব্লেকমেইলিঙৰ ডাঙৰ ডাঙৰ ৱেপন অস্ত্ৰ গতিকে ৰাইজ মই দীঘলীয়া কথা নকওঁ গতিকে আপোনালোকক আঁচনিৰ ধন দিলেও এইবাৰ আপোনালোকে ভোটদান কৰিব লাগিব আপোনালোকক কৰা অন্যায়ৰ বিৰুদ্ধে আপোনালোকক মাইক্ৰ' ফাইনেন্সৰ ঋণ ৰেহাই কৰিম বুলি যে ঠগিলে তাৰ বিৰুদ্ধে আপোনালোকে এইবাৰ ভোটদান কৰিব লাগিব যিসকলে পাব লগা প্ৰাপ্য অধিকাৰ আৰু আঁচনিৰ ধন পোৱা নাই সেইসকলৰ অন্যায়ৰ বিৰুদ্ধে এইবাৰ ভোটদান কৰিব লাগিব কৰ কাতলৰ যি বোজা আমাৰ ওপৰত আৰোপ কৰা হৈছে তাৰ বিৰুদ্ধে ভোটদান কৰিব লাগিব অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি কৰি দিয়া হৈছে পেট্ৰল ডিজেল গেছৰ চিলিণ্ডাৰ মূল্য বৃদ্ধি কৰিছে এই অন্যায়ৰ বিৰুদ্ধে ভোটদান কৰিব লাগিব সেইকাৰণে এইবাৰ নিৰ্বাচনী যুঁজখন বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকীৰ লগত লৰিণজ্যোতি গগৈৰ যুঁজ নহয় এই যুঁজখন আপোনালোকৰ যুঁজ সাধাৰণ জনতাৰ খাটি খোৱা মেহনতী জনতাৰ যুঁজ আপোনালোকে নিৰ্ণয় কৰিব এইসকল নেতাৰ ভৱিষ্যত মৰম দি ৰাইজক নেতাক একেবাৰে পৰ্বতৰ উচ্চ শিখৰত আৰোহণ কৰোৱাই দিয়ে হিমালয়ৰ উচ্চ শিখৰত আৰু যেতিয়া ৰাইজে বিচাৰিব ৰাইজে অন্যায়টো যেতিয়া উপলব্ধি কৰিব তেতিয়া সেই পাহাৰৰ ওপৰত থকা নেতাক ভৰি চুচৰাই অনাৰ শক্তিও সাধাৰণ জনগণৰ গণতন্ত্ৰ গতিকে মই সকলোকে শ্ৰদ্ধা জনাই আহ্বান।